দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিয়ের খাবারের ভিডিও করতে যাচ্ছি। তো অনেকগুলো খাবার যে খুবই সুস্বাদু, এটা হলো পনির মশলা, এটা মূলত ছানা দিয়ে তৈরি, আর এদিকে হলো টমেটোর চাটনি যেটা আচার বলা হয়। এই জিনিসটার নাম কি? চিলি পুলি। এইটা আসলে কী দিয়ে বানাচ্ছি? ও, কাবলি বুট দিয়ে চিলি পুরি। এটা চিলি পুরি, আর আছে এদিকে গেল ছানা দিয়ে রোস্ট, আর এলো পাকুড়া, পাতাকপি দিয়ে পাকুড়া, না ময়দা, চালের গুঁড়া এবং বাঁধাকপি দিয়ে পাকুড়া, আর এলো বুটের ডাল, আর এইটা হলো আসলে বুরানি। চমৎকার টেস্ট অনেকগুলাটা। আচ্ছা, এই যে রাইসটা আসলে কি কি দেওয়া আছে রাইসে? গাজর, বরবটি, সবজি পোলাও নাকি? কাজু বাদাম, কাঠ বাদাম, গাজর, বরবটি, আর অন্য সব মশলা টসলা দিয়ে, মানে এজ এ সবজি পোলাওয়ার মতন রাইস, ভেজিটেবল রাইস। আচ্ছা প্রভু, এই এই এগুলো যদি কোনো কেউ কোনো অনুষ্ঠানের জন্য, বাসার কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার দিতে চায়, সেই ক্ষেত্রে কী করতে হবে? বাসার অর্ডার মানে আপনাদের সাধারণত আমাদের নরসিংদী আমাদের ভোজনালয় আছে। হ্যাঁ, ভোজনালয় যদি আপনাদের আরও উন্নত কোয়ালিটির বিরিয়ানি আছে, আপনার বাসার জন্য যদি বিরিয়ানি করেন, তাহলে আমরা ওইভাবে আরও উন্নত করে আপনাদের খুব মানে ভালো লাগবে, টেস্ট হবে সেখানে। সশন্ত নরসিংদীর থেকে এদিকে আসা সম্ভব না? সেদিকে আপনারা ওখান থেকে তো আনার সম্ভব। এমনি যদি আপনি যদি মনে করেন যে আমার নাম্বার রাখেন, কোনো সময় আমি মাঝে মাঝে প্রসাদ নিয়ে আসি। আচ্ছা, আমি মানে নিয়ে আসি, তখন আপনাকে আমি দিতে পারবো। আচ্ছা, এক প্যাকেট বা কিছু দুই প্যাকেট দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি নরসিংদী যদি যান দেয় এখানে, তাহলে হবে। অথবা আপনাদের বাসায় যদি ছোটো মোটো করে কথা বলেন, যেমন আপনার বন্ধু বান্ধব প্লেয়ার 10-15-20 জন আপনার বাসায় করলেন, তো আপনার বন্ধু বান্ধব কিছু ডাকলেন, আপনার কিছু আত্মীয় স্বজন নিকটস্থ তাদের ডাকলেন, আমরা এসে বাস এখানে আপনি বাজার করে রাখবেন। অথবা যদি আপনি বলেন যে না আমরা বাজারও করতে পারবো না, আপনারা খালি সবাই জন আপনারা করবেন, যে আমরা টাকাটা পয়সা আপনি একটা বাজেট দিয়ে দেবো, আমরা টাকা দিয়ে দেবো, আমরা করে দেবো। এইদিকে আজকে কতজনের আয়োজন করা হয়েছে? এখানে 220। কিন্তু আমাদের নিজস্ব লোক বলে আমরা যাতে সমস্যা না হয় 250 লোকে খাইতে পারবো। আচ্ছা, কেমন খরচ পড়বে এটার জন্য? এখানে আমাদের যে প্রসাদ করছে আমাদের 320 টাকা করছে, 320 টাকা। সবাইকে ধন্যবাদ। এইগুলো আইটেমগুলো খুব ভালো লাগলো, যারা আসলে টেস্ট করবেন তারা কিন্তু টেস্ট করতে পারেন। তারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মতামত জানাবেন। এখানে মিলিয়ে নিচ্ছি।